হেই, তুমি চাবিটা নিচ্ছ না কেন? নেবো নেবো। ক্যাশ টাকা দিয়ে তুমি কি করবে? দুলা ভাই, এফআই মানিক ভাই আসবে, তার টাকাটা দিতে হবে। এফআই মানিক? সেটা আবার কি? বুবু, তুমি এফআই মানিক ভাই ছিল না? সে তো মেলা বড় ডিরেক্টর, সে সাকিব খানে নিয়ে সিনেমা বানাইছে, আমগো সিনেমাটাও সে বানাইবো, কালকে সে আইবো, তার টাকা অ্যাডভান্স করতে দিব। দুলা ভাই, তাড়াতাড়ি টাকাটা দেন তো আপনি আমারে। দিব তো, অবশ্যই দিব, যে কোনো সময় দিয়ে দিব। বাহ, শুটিং ডেটও ফাইনাল করে ফেলেছিস। হ্যাঁ বুবু, মানিক ভাইয়ের অ্যাডভান্সটা করলেই সে শুটিং শুরু করে দিব, আর সাকিব খানও নাকি আমগো গ্রামে আসবো, তাহলে আমার অবস্থাটা কি হইব? এই গ্রামে একেবারে পুরো হইসে পড়ে যাব। তা তো অবশ্যই, সাকিব খান বলে কথা। বুবু, তুমি মনে দুলাবার একটু যত্ন করো না, দেখো তো স্যার কেমন শুকায় গেছে, কেমন শুকনা শুকনা লাগতেছে। তুমি থাকতে আমি আর কি যত্ন নেব? তুমি কি যত্ন নিচ্ছ তোমার দুলা ভাইয়ের আমি তো দেখতেছি। বুবু, তুমি যে কি কাও না, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, বুঝছো? তুমি কিন্তু এবারও আমাকে কিঞ্চিত খোঁজা দিলে, ওই যে সেফটি পিনের মতো, তাই নাকি? আচ্ছা, তুমি চাবিটা নিলা না কেন? আমাকে চোখ টিপি কেন মারলা? তোমার মাথার গিলু তো দেখি দিন দিন মানে নাই হয়ে যাচ্ছে। কেন কেন? ওখানে তো আছে 10 কোটি টাকা, ওর কাছ থেকে চাবি নিয়ে যদি ওর সামনে আলমারিটা খুলতাম, তাহলে তো 10 কোটি টাকা দেখলে 5 কোটি টাকার ভাগ দিয়ে বসতো। তাই তো, তাইলে তাইলে আবার কি? ওই যে যা পরিকল্পনা করছিলাম, সুযোগ বুঝে চাবিটা চুরি করে নিয়ে ভেঙে টাকা নিয়ে আমরা দুজন মিলে পালাবো। তুমি আগে যাবে? আমি কেন আগে যাব? আমি তোমার সাথে যাবো, একসঙ্গে পালাবো। আরে দুজন একসাথে পালাতে গেলে কেউ যদি ধরা পড়ে যায় তো দুজন একসাথেই ধরা পড়ে যাবো, আর আলাদা আলাদা গেলে একজন আরেকজনকে তো ছাড়াতে পারবো। কত বাহানা দেখাবা, তোমার চরিত্র আমার জানা আছে। ছি ছি, তুমি কিন্তু এইবার সেফটি পিনের মতো না, এবার ত্রিশূলের মতো কিন্তু খোঁচা দিচ্ছ। রেখাকে আমি সেই দিন খুন না করে খুব ভুল করেছি। রেখাকে যদি আমি সেই দিন খুন করতাম, তাহলে আজকে আমাকে এই অন্ধকারের মধ্যে পড়তে হতো না, এই অন্ধকার দিন আমাকে দেখতে হতো না। রেখাটাকে? রেখা, রেখা হচ্ছে ওর বুড়োর ছেলের বউ। এখন চাচা যদি সেই কন্যা সন্তানকে মেনে নেয়, তাহলে আমি কি করব? আমি কি আঙ্গুল চুষবো? আমার মনে হচ্ছে এখন আমি কাকে খুন করবো, চাচাকে নাকি রেখাকে? আমার মাথায় কিছুই ঢুকছে না বন্ধু। মাথা ঠান্ডা রাখতে হবে, রেগে গেলেন তো হেরে গেলেন, আমাদের উপর আপনার ভরসা রাখতে হবে। সিনথিয়া যেহেতু আপনার চাচার গভর্নেন্স হয়েছে, আমি ওর সাথে কথা বলে সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেব, ততক্ষণ পর্যন্ত আমাদের উপর ট্রাস্ট রাখতে হবে। ও, সিনথিয়া এখনো আসছে না কেন? আয়া আয়া বন্ধু, ওকে ফোন লাগাও, কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু আগে আমার সাথে কথা হচ্ছে, জ্যামে আছে, চলে আসবো। আমি এসে পড়েছি। খবর কি বলো? ওয়েট 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 বাবা, ধীরে ধীরে, সুখবর সবসময় সময় নিয়ে শুনতে হয়। আমার নিয়োগ হয়ে গেছে, কালকে থেকে আমি কাজ শুরু করছি। চাচা চাচা কিছু বলেনি তো? না না না, মোটেও না, ধরতেই পারিনি। তবে আমি একটা বিষয় ধরতে পেরেছি। কি বিষয়? আমি যখন বাড়ির মধ্যে গেলাম, তখন সে কারোর সাথে কথা বলছিল, হয়তো তার নাতি অথবা নাতনির সাথে, এইটুকু শিওর। কি কি বলছো তুমি? হ্যাঁ, মানে চাচার তার নাতনির সাথে অলরেডি কথা হয়ে গেছে? তাহলে চাচার নাতনি আর রেখা কবে আসছে? রেখা? রেখাটাকে? আরে চাচা 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 ছেলের বউ। এইবার বুঝলাম ব্যাপারটা, ভদ্রলোককে দেখে আমার কিন্তু মনে হয়েছে যে সে ভীষণ অসুখী একটা মানুষ, সারা জীবনের করা অপরাধগুলো তাকে এখন কুড়ে কুড়ে খাচ্ছে, রাতে হয়তো ঠিকঠাক মতো ঘুমাতেও পারে না। এখন সে মনে প্রাণে চাই তার ছেলের বউ আর নাতনির সাথে বাকি জীবনটা পার করতে। এটা বুঝতে পেরেছি, তার ছেলে এবং ছেলের বউয়ের সাথে তার জীবনে বিশেষ দূরত্ব ছিল, এখন সেটা প্রায়শ্চিত্ত করতে চাই। কিভাবে? তার সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দিয়ে প্রায়শ্চিত্ত।
No, 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 no. সেই সম্পত্তি আমি আমার আচ্ছারা হতে দেব না। দরকার হলে পুরোকে আর ওর নাতনিকে রেখাকে সবাইকে খুন করে একই কবরে ওদেরকে মাটি চাপা দিয়ে রাখবো। আরে কুল ডাউন ব্রাদার, কি বলছো? হ্যাঁ, এই খবর শোনার পর আমি কি করে কুল ডাউন হই? হ্যাঁ শোনেন, আমার কাছে এমন একটা ওষুধ আছে তাতে পুরো সম্পত্তির মালিক হবে না। বন্ধু কুইক কুইক বুদ্ধিটা অ্যাপ্লাই করো। আচ্ছা, তার আগে আমার কিছু ইনফরমেশন জানতে হবে। একটু আগে আপনি বলছিলেন যে রেখাকে খুন না করা আপনার জীবনের মস্ত বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, রেখাকে আপনি কেন খুন করতে চেয়েছেন?